জোরে ঘোরার জায়গা খাড়া টান না মা খাড়া টান মানে এটা কি গায়নি কি বাউলিটা দিল রে ভাই একটুর জন্য হ্যাঁ আসলে 4v মানেই খাড়া টান কবে যে একটা 4v কিনতে পারবো আমি এক্সব্লেড বিক্রি কইরা আসলে কি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি যদি সময়ের চেয়ে জীবনের মূল্যই বেশি হয়ে থাকে তাহলে কেন এত তাড়াহুড়া ভাই আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে সে যে ওভারটেকটা করলো কি দরকার ছিল এত রিস্কে একটা ওভারটেক করার কয়েক সেকেন্ডেরই তো ব্যাপার একটু সময় ওয়েট করলে তো হয়ে যেত সামনে যে ওনাকে ওভারটেক করতে পারতে বাট সে যেটা করলো বাইরে ভাই আর অল্প কয়েক সেকেন্ড উপরওয়ালার ইচ্ছায় উনি বেঁচে গেল না হলে আজকে খবর আছিল ওনার এত তাড়াহুড়ার কিসের দরকার ভাই আমি একটা জিনিস বুঝি না ঠিক আছে আমারও তাড়াহুড়া থাকে আমি অফিসে লেট ভয় আমিও জোরে টানি কিন্তু এত রিক্সি দরকার আছে আমি সকল বাইকার ভাইদের উদ্দেশ্যে আকুল আবেদন জানাই যে ভাই প্লিজ আমরা সবাই মিলে খুব শান্তশিষ্টভাবে রাইড করব সময় দরকার হলে 5 মিনিট পরে যাব একবারে না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো তো দেখেন অবস্থাটা মানে আসলে এতক্ষণ তো আমি মুখে বলে বর্ণনা করলাম আপনারা নিজে চোখে দেখেন যে উনি কি কাজটা করছিল তখন জোরে ঘোরার জায়গা খাড়া টান মানে এটা কি গায়নি কি অবস্থা রে ভাই এত তাড়াহুড়ার দরকার আছে হ্যাঁ কি বাউলিটা দিল রে ভাই একটুর জন্য হ্যাঁ আসলে 4v মানেই খাড়া টান কবে যে একটা 4v কিনতে পারবো আমি এক্সব্লেড বিক্রি কইরা এরকম খাড়া টান দিলে তো আসলে অফিসার লেট হয় না এমনি আমগো অফিসে লেট হয় এই কারণেই হয় দরকার এরকম একটা 4v ভাই রে ভাই কি দেখাইলো রে ভাই হ্যাঁ নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না মাউলিটা দিল কিভাবে রে ভাই আমার মাথা ঘুরাইতেছে আমি ভাবছি ও ব্রেক করবে ওই জায়গায় যাই হোক 4v রাইডাররা আবার রাগ করেন না ভাই কিসের ব্রেক কিসের 4v রাইডাররা বকাবকি শুরু করে দিব আইসা ফান করে বললাম কিন্তু বাউলিটা করা ছিল যদিও এর পক্ষে আমি না কারণ এতে কয়েক সেকেন্ড আপনার বাঁচছে ঠিক আছে মানে আপনি কয়েক সেকেন্ড আগে যেতে পারছেন বাট দিন শেষে তো আসলে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই চিপাটার ভিতরে পড়লে কি অবস্থাটা হইতো ওনার বলেন ক্ষতিটা কার হইতো 2-1 মিনিটের জন্য তার কত বড় ক্ষতি হইতো তার বাইকের ক্ষতি হইতো তার নিজের ক্ষতি হইতো তো এটা কেউ করবেন না দয়া করে তো সবার কাছে একটাই বাইকার ভাইদের প্রতি একটাই আমার আকুল আবেদন থাকবে যে আমরা সবাই ধীরে সুস্থ বাইক চালাবো ট্রাফিক আইন মেনে চলবো আর অবশ্যই অবশ্যই ভালো মানের হেলমেট পরিধান করে বাইক রাইড করবো আর একটা জিনিস মাথায় রাখবে সবাই যে একবারে না ফেরার থেকে দেরিতে ফেরা অনেক ভালো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই চান্সটা আমরা একবারই পাই যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের ভিডিওতে বাই বাই